নমস্কার বন্ধুরা, আমি মুন। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে আলোচনা করব সরব গোস্বামীর মধ্যে অন্যতম গোস্বামী রূপ গোস্বামী। আজ আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন রূপ গোস্বামী কে ছিলেন, কোথায় জন্মগ্রহণ করেন, কিভাবে তিনি চৈতন্য মহাপ্রভুর কৃপা পেয়ে বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন সহ 84 ক্রোশ ব্রজধাম নতুন করে কিভাবে পুনরাবিষ্কার করেন, এইসব নানান আলোচনা আজ আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। এছাড়াও আপনারা জানতে পারবেন তিনি কে ছিলেন, রূপ গোস্বামীর জন্ম ও বংশ পরিচয়, কর্ম আধ্যাত্মিক জীবন কেমন ছিল, রাধারানী তার সঙ্গে কীভাবে লীলা করেছিলেন, বৈষ্ণব জগতে তার অপরিসীম কৃতিত্বের কথা। তো ভিডিওর মূল পর্বে আসা যাক। গৌরাঙ্গের লীলায় সরগোস্বামীর এক গোস্বামী ছিলেন অন্যতম, যিনি রূপ গোস্বামী। ব্রজের রূপমঞ্জরী, যদুর্বেদীয়, ভরত রাজগোত্রীয় পূর্বপুরুষদের নিবাস কর্ণাট প্রদেশে ছিল। আনুমানিকভাবে বলা যায় তিনি জন্মগ্রহণ করেছিলেন প্রায় 1489 খ্রিস্টাব্দে। রূপ গোস্বামীর জন্মস্থান নিয়ে জীবনীবিদদের মধ্যে কিছুটা হলেও মত পার্থক্য রয়েছে। কেউ কেউ বলেন তিনি পশ্চিমবঙ্গে নৈহাটিতে জন্মগ্রহণ করেছিলেন, আবার কেউ কেউ মনে করেন তিনি পূর্ব বাংলার অর্থাৎ বর্তমান বাংলাদেশের বাকলা চন্দ্রদী দিঘিতে বা ফতেয়াবাদ পরগনায় জন্মগ্রহণ করেছিলেন। আবার কিছু জীবনীবিদ এটাও মনে করেন যে তার জন্ম পশ্চিমবঙ্গেরই মালদা জেলার। তার পিতার নাম ছিল কুমারদেব। রূপ গোস্বামী পাদ তিন ভাই ছিলেন, তারা হলেন অমর, সন্তোষ ও অনুপম। এই অমর ও সন্তোষের পরবর্তীকালে নামকরণ দেন চৈতন্য মহাপ্রভু, আর এই অমর হলেন সনাতন গোস্বামী, আর সন্তোষ হলেন রূপ গোস্বামী পাদ, আর ছোট ভাই অনুপাদ হলেন জীব গোস্বামী পাদের পিতা। যাই হোক, তবে অনেকেই মনে করেন এনারা বাংলাদেশ থেকে গৌড় দেশে এসে রামকেলি নামক গ্রামে এসে বসবাস করে। আবার অন্য মতে এনারা যেহেতু কন্নট ব্রাহ্মণ ছিলেন, তাই তারা কন্নট প্রদেশ থেকে গৌড় দেশের রামকেলি গ্রামে এসেছেন। শাস্ত্র বিচারে রূপ গোস্বামী পাদ কে ছিলেন আমরা তা এবার জেনে নেব। যখন গৌড়লীলা প্রকট হয়েছিল তখন ব্রজলীলার পরিকটগণ সরাসরি এই লীলায় অংশগ্রহণ করেছিলেন। স্বয়ং রাধা গোবিন্দ গৌরাঙ্গ মহাপ্রভু হয়েছিলেন, বলরাম হয়েছিল নিতায়, মহাবিষ্ণু ও সদাশিবের অবতার ছিলেন অদ্বৈতপ্রভু, শ্রী নারদজি হয়েছিলেন শ্রীবাস পণ্ডিত, অনুরূপভাবে শ্রী রাধারানীর পরিকরগণও ধরাধামে এসে তাদের লীলা প্রকট করেছিলেন। শ্রী রাধারানীর যে অষ্টসখী রয়েছে তাদেরই মধ্যে ললিতাজি হয়েছিলেন স্বরূপ দামোদর, বিশাখা হয়েছিলেন রায় রামানন্দ, এছাড়াও অষ্টমঞ্জুরিগণও আচার্য রূপে প্রকট হয়েছিলেন। লবঙ্গ মঞ্জুরি হয়েছিলেন বড় ভাই সনাতন গোস্বামী এবং রূপমঞ্জুরি হলেন রূপ গোস্বামী। আর আজকের আমাদের বিষয়বস্তু সেই রূপমঞ্জুরি স্বরূপ রূপ গোস্বামীর জীবনী আলোচনা করব। এবার জেনে নেওয়া যাক রূপ গোস্বামীর কর্মজীবন সম্পর্কে। তিনি প্রথম জীবনে বাংলার সাহেব হুসেন শাহের
প্রথম সচিব হিসাবে নিযুক্ত ছিলেন। হুসেন শাহ তাহার নাম রেখেছিল দবির খাস। তিনি আরবি পার্সি ছাড়াও মোট 7টি ভাষার সুপণ্ডিত ছিলেন। রাজকার্যে নিযুক্ত থাকলেও কিন্তু প্রথম জীবন থেকে রূপ গোস্বামীর অন্তরে ছিল বৈরাগ্যের ভাব। সারাদিন রাজকার্য পরিচালনা করার পর সন্ধ্যায় বাড়ি ফিরে তিনি বৈষ্ণব বেশ ধারণ করতেন। তিনি ও তার দাদা সনাতন গোস্বামী পাদ দুজনে বৃন্দাবনের অনুরূপ রাধাকুণ্ড শ্যামকুণ্ডের মোট 8টি কুণ্ড খনন করেছিলেন এই রামকেলি গ্রামে। সারাদিনের কর্ম শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে সেই কুণ্ডে স্নান করে বৈষ্ণব বেশ ধারণ করে সারা রাত ভজন সংকীর্তনে ব্যস্ত থাকতেন। লক্ষ্য ছিল একটাই, রাধারানীর কৃপা লাভ করা। এইভাবে কিছুদিন চলে গেল, কিন্তু সংসার জীবনে তাদের কোনোভাবেই মন বসছিল না। অন্যদিকে নদিয়ার গৌড়া চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়ে নীলাচলে অবস্থান করছেন। দেশ জুড়ে তার নাম ছড়িয়ে পড়েছে। তার জয়ধ্বনির বার্তা রূপ সনাতন গোস্বামীর কাছেও পৌঁছাল। তাহারা মহাপ্রভুর প্রতি আকৃষ্ট হয়ে চিঠি দিয়ে মহাপ্রভুর স্মরণে নিজেদের আত্মসমর্পণ করলেন। মহাপ্রভু তাদের সমর্পণ গ্রহণ করেন এবং আশ্বস্ত করেন তিনি একদিন গৌড়বঙ্গে রামকেলিতে আসবেন। ততদিন পর্যন্ত একই স্থানে ভজন ক্রিয়া চালিয়ে যাবার জন্য তিনি বলেন। কিছুদিন যাবার পর গৌরাঙ্গ মহাপ্রভু নীলাচল থেকে বৃন্দাবন যাবার পথে নবদ্বীপ হয়ে এই রামকেলি গ্রামে এসে পৌঁছান। মহাপ্রভু নিতাই চাঁদ গদাধর প্রভু উচ্চস্বরে হরিনাম রূপ সনাতনের কর্ণগহ্বরের ভেতর দিয়ে হৃদয়ে প্রবেশ করে। রূপ সনাতন মধ্যরাত্রিতে মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়ে এবং তাদের মার্গ দেখানোর জন্য তার কাছে কাতর মিনতি করতে থাকেন। যেদিন মহাপ্রভুর সঙ্গে এই রূপ সনাতনের সাক্ষাৎ হয়েছিল সেই দিনটাকে মনে রেখে আজও রামকেলিতে জ্যৈষ্ঠ সংক্রান্তি শেষের কয়েকটি দিনে একটি মেলা অনুষ্ঠিত হয়। 1515 খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ সংক্রান্তির একদিন মহাপ্রভুর সঙ্গে রূপ সনাতনের সাক্ষাৎ হয় রামকেলি গ্রামে। সেখানে একটি তমাল গাছ আছে। সেই তমাল গাছের নিচে সন্তোষ ও অমর দুই ভাই মহাপ্রভুর কাছে বৈষ্ণব মন্ত্রের দীক্ষা গ্রহণ করেন। মহাপ্রভু তখন তার নাম দেন রূপ সনাতন। মহাপ্রভুর কাছে দীক্ষা নিয়ে তাদের বৈরাগ্য ভাব আরও তীক্ষ্ণ হয়। তারা স্থির করেন রাজবৃত্তি ত্যাগ করে তারা বৃন্দাবন ধামে যাবেন। সেই সময় তার সম্পত্তির পরিমাপ ছিল আনুমানিক প্রায় 22 লক্ষ স্বর্ণমুদ্রা। এই সব কিছু ত্যাগ করে তিনি বৃন্দাবন ধামে যাবার জন্য মনস্থির করলেন এবং তিনি নবাব হুসেন শাহের কাছে চাকরি থেকে ইস্তফা দেবার আবেদন রাখলেন। নবাব হুসেন শাহ তাদের আবেদন গ্রহণ তো করলেনই না, বরং তাদেরকে বন্দিদশায় আবদ্ধ করলেন। বেশ কিছুদিন এইভাবে চলল। বন্দিদশায় থাকার পর ছদ্মবেশ ধারণ করে সেখান থেকে প্রথমে রূপ গোস্বামী বেরিয়ে আসেন এবং তিনি বেরিয়েই মহাপ্রভুর অনুসন্ধান করতে থাকে। মহাপ্রভুকে অনুসন্ধান করতে করতে তার সঙ্গে সাক্ষাৎ হয় প্রয়াগরাজে। এটা ছিল তাদের দুজনের দ্বিতীয়বারের সাক্ষাৎ। এবার মহাপ্রভুর কাছে শিক্ষার জন্য প্রার্থনা করেন। মহাপ্রভু টানা 7 দিন ধরে ভক্তি শিক্ষা প্রদান করেন, যা রূপ শিক্ষা নামে শাস্ত্রে বর্ণিত আছে। তখন মহাপ্রভু
রূপগোস্বামী পাদকে তিনটি দায়িত্ব দেন। প্রথমত, বৃন্দাবনের লুপ্ত তীর্থগুলিকে উদ্ধার করা, তাকে সংরক্ষণ করা এবং বৈষ্ণব ধর্মীয় তত্ত্ব প্রচার করা। এই তিন গুরু দায়িত্বকে মাথায় নিয়ে মহাপ্রভুর নির্দেশ মতো রূপ গোস্বামী পাদ বৃন্দাবনে পৌঁছায়। সেখানে গিয়ে প্রথমে তিনি একটি ভজন কুঠি নির্মাণ করে এবং সেই কুটিরে থাকতে শুরু করেন। তিনি খুবই কষ্ট সহ্য করে দিন কাটাতেন। তিনি সারা সপ্তাহে মাত্র একদিন খাবার খেতেন আর বাকি খাবার তিনি যমুনার তীরে মাটির তলায় পুঁতে রাখতেন, যাতে খাবার চিন্তা না করে তিনি মহাপ্রভুর যে দায়িত্ব তা পালন করতে পারেন। এবং মহাপ্রভুর নির্দেশ মতো তিনি এক একটা লুপ্ত কার্য উদ্ধারের জন্য নিজেকে লাগান। ব্রজভূমির 5 ক্রোশ পথ প্রত্যেক দিন তিনি প্রদক্ষিণ করতেন। তার সঙ্গে থাকত বরাহ পুরাণ, বেদ এবং পুরাণ অনুসারে লীলাস্থলীগুলি যেখানে যেখানে থাকা দরকার সেই সেই স্থানে গিয়ে তিনি পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করতেন এবং এইভাবেই তিনি একটার পর একটা লুপ্ত তীর্থ উদ্ধার করতে থাকেন। তখন কিন্তু মানুষ বৃন্দাবন বলে জানত কেবলমাত্র দুটো জিনিসই, এক গিরিগোবর্ধন পর্বত আর 2 নম্বর হচ্ছে যমুনা নদী। এই দুই জিনিসকে দেখেই মানুষ চিহ্নিত করত যে এটা ব্রজভূমি, এর বাইরে কোনো নিদর্শন ছিল না বৃন্দাবনকে চেনার মতো। এর কারণ হল চৈতন্য পূর্ববর্তী যুগের বৈদেশিক আক্রমণ। সুলতান মামুদ, সিকান্দার লোদি, বাবর এবং পরবর্তীকালে ঔরঙ্গজেব কর্তৃক বৃন্দাবনের সমস্ত তীর্থস্থানগুলি অর্থাৎ দেখে নিদর্শনগুলি বৃন্দাবনকে চেনা যেত, সেগুলোকে ধ্বংস করে দেয়। মন্দিরগুলোতে লুটপাট করা হয়েছিল, সমস্ত মন্দিরের সম্পত্তিগুলোকে হড়প করে নেওয়া হয়, হরণ করে নেওয়া হয়, মহিলাদের উপরেও চলে ভীষণ অত্যাচার। হিন্দু বৈষ্ণবদের দেখলে তাদের উপর ভীষণভাবে অত্যাচার করা হয় এবং এই ভয়ে সকলে ব্রজভূমি ছেড়ে পলায়ন করতে থাকে। এই মতো অবস্থায় তখনকার সমাজে অবস্থিত ব্রাহ্মণ জ্ঞানীগুণী পণ্ডিত আলোচনা করেন এবং তারা সিদ্ধান্ত নেয় যে মন্দির হয়তো তারা সকলে একদিন না একদিন হয়তো বানাতে পারবে। এদের অত্যাচারে যে সকল মন্দির ধ্বংস হয়ে গেছে সেই সব মন্দির হয়তো কোনো না কোনো দিন তারা আবার নির্মাণ করতে পারবে। মন্দিরের ভিতরে যে বিগ্রহ বা যে সম্পত্তি সেগুলোকে খুঁজে বার করতে হবে। তারা সিদ্ধান্ত নিলেন সেই সমস্ত বিগ্রহ বা তার সম্পত্তি তারা তখন মাটির তলায় পুঁতে রাখবেন। কেউ কেউ জমিতে পুঁতে রাখলেন, কেউ বা কুণ্ডে ফেলে দিলেন, কেউ আবার গুহার ভেতরে ভরে রাখলেন। এইভাবেই তারা সেই সমস্ত বিগ্রহ আদিগুলোকে সংরক্ষণ করার চেষ্টা করল। তারপর তারা বৈদেশিক আক্রমণের ভয়ে নিজেদেরকে ব্রজভূমি থেকে সরিয়ে নিয়ে যায় নিজেদের প্রাণভয়ের জন্য। এর ফলে ব্রজভূমি প্রায় 150 বছর বা 200 বছর জনশূন্য হয়ে পড়েছিল। জনশূন্য হওয়ার ফলে বৃন্দাবন ধাম ধীরে 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 গভীর জঙ্গল বনে পরিণত হয়। এইভাবে 100-150 বছর যাবার পর সেই পরিস্থিতিতে কাটিয়ে সেখানে অন্তজ শ্রেণীর মানুষ বসবাস করতে শুরু করেন। বন্য জীবজন্তুরাও সেখানে বসবাস করতে শুরু করে। এই ছিল তখনকার ব্রজভূমির অবস্থা। রূপ সনাতন গোস্বামী যদি মহাপ্রভুর আদেশ না পেয়ে
বৃন্দাবনে না যেতেন তাহলে এখন যে বর্তমান বৃন্দাবন তা কিন্তু আমরা দেখতে পেতাম না, আমরা সেই জঙ্গলময় বৃন্দাবনই হয়তো দেখতে পেতাম। সমস্ত তারই অবদান কিন্তু রূপ সনাতন গোস্বামীর। রূপ সনাতন গোস্বামী প্রত্যেকটা দিন বৃন্দাবনের প্রত্যেকটা স্থানে পুঙ্খানুপুঙ্খানুভাবে পরীক্ষা করতেন, আর লুপ্ত যে স্থানগুলো ছিল তা আজ তিনি ধীরে ধীরে উদ্ধার করতে লাগেন। এইভাবে তিনি উদ্ধার করতে করতে একদিন তিনি গোবিন্দজির বিগ্রহ উদ্ধার করলেন। একদিন মনে মনে অনুতাপ করছিলেন, মনে মনে একটু দুঃখ পাচ্ছিলেন, কান্না করছিলেন। তিনি ভাবছেন, হয়তো আমি মহাপ্রভুর নির্দেশ ঠিকমতো পালন করতে পাচ্ছি না বা পারবো না। এমনভাবে যখন তিনি নিজেকে অনুতাপ করছিলেন, ঠিক সেই সময় ভগবান স্বয়ং, এক বালক রূপধারী ভগবান, তিনি সেখানে এলেন এবং রূপ গোস্বামীকে বললেন, সেই ছোট্ট বালকটা ভগবান রূপী, আপনি এক কাজ করুন, আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে গোবিন্দজির মূর্তি বিগ্রহ উদ্ধারের জন্য আপনাকে আমি সাহায্য করব। এই বলে সেই ছোট্ট বালকরূপী কৃষ্ণ গুমা নামক এক ঢিলার কাছে নিয়ে গেলেন। সেখানে একটি অশ্বত্থ গাছ ছিল, তার নিচে গিয়ে তিনি বলেন, এই অশ্বত্থ গাছের নিচে প্রত্যেক দিন একটা গাভী এই স্থানে আসে এবং যখন সেই গাভীটা আসে তার স্তন গ্রন্থি থেকে দুগ্ধ নির্গত হয় এবং কিছুক্ষণ থাকার পর আবার সেই গাভীটা সেখান থেকে চলে যায়। এমনও হতে পারেন আপনার গোবিন্দজি এখানে লুপ্ত অবস্থায় রয়েছে, আপনি একবার চেষ্টা করে দেখতে পারেন। রূপ গোস্বামীপাদ বুঝতে পারেন যে এই বালক অন্য কেউ আর নয়, ইনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তার কথা মতো রূপ গোস্বামীপাদের নেতৃত্বে ব্রজবাসীদের নিয়ে সেই অশ্বত্থ গাছের তলার মাটি খনন করা হয় এবং সেই স্থান থেকে গোবিন্দ বিগ্রহের প্রকট হয়। এরপরই গোবিন্দজির বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়। এইভাবে রূপ গোস্বামীপাদ প্রায় 133টি লীলাস্থলী উদ্ধার করেন। লীলাস্থলীগুলি উদ্ধারের পাশাপাশি তিনি ভক্তি, রস, সমৃদ্ধ, গৌড়ীয় ও বৈষ্ণব ধর্মের অন্যতম কতগুলি গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনার কাজে মনোনিবেশ করেন। তিনি কোন কোন গ্রন্থ রচনা করেছিলেন জেনে নেওয়া যাক। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল হংসদূত, উদ্ধব সন্দেশ, বিদগ্ধ মাধব নাটক, ললিত মাধব নাটক, দানকেলি কৌমুদী, নাটক চন্দ্রিকা, বিলাপ কুসুমাঞ্জলি, উপদেশামৃত, গোবিন্দ বিরুদাবলী, অষ্টাদশ লীলা, রাধাকৃষ্ণ গণদ্দেশ প্রভৃতি। তবে এই সমস্ত তার শ্রেষ্ঠ রচনাগুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ রচনাবলী ছিল তারই রচিত শ্রী শ্রী ভক্তি রসামৃত সিন্ধু ও উজ্জ্বল নীলমণি গ্রন্থ। সর গোস্বামীদের মধ্যে রূপ গোস্বামীর কবিত্ব শক্তি ও পাণ্ডিত্য ছিল অধিক, কেননা তিনি যে সকল প্রামাণ্য বৈষ্ণব গ্রন্থ রচনা করেছেন সেসব গ্রন্থ শুধুমাত্র সংখ্যা হিসেবে নয়, কাব্য ও রসবিচারেও তা শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। তিনি এই সকল গ্রন্থে গৌড়ীয় ও বৈষ্ণব তত্ত্বকে কৃষ্ণতত্ত্বের সঙ্গে সুপ্রতিষ্ঠিত করে ভক্তিরসের মাধ্যমে বিশদ আলোচনা দূরভাবে রাধাকৃষ্ণের উপাসনা রীতির প্রবর্তন করেন। এইভাবে বৈষ্ণব সাহিত্য রচনা লুপ্ত লীলাস্থলী
উদ্ধার এবং নিজ ভজন সাধনের মধ্য দিয়ে তাদের বাকি জীবনটা বৃন্দাবন ধামের মধ্যেই অতিবাহিত করে দেন। শ্রী রাধারানীর সঙ্গে ছিল তার অন্তরঙ্গ সম্পর্ক। তিনি রাধারানীর কৃপা পাওয়ার জন্য রাধারানীর জন্য মাঝে মাঝে ভীষণ রোদন করতেন এবং হা গোবিন্দ হা রাধা বলে বিলাপ করতেন। এইভাবে রাধারানীর সঙ্গে নানা লীলার কথা আমরা শাস্ত্রে পেয়ে থাকি। রাধারানী তাকে নিজের হাতে রান্না করা পরমান্ন করে খাইয়েছিলেন। একদিন হয়েছে কি, এই রূপ গোস্বামী সনাতন গোস্বামী অনেক দিন বাদে ভাই রূপ গোস্বামীর সঙ্গে দেখা করতে এসেছে তার ক্ষীরকদম্বের ভোজন কুটিরে। তিনি এসে দুভাইয়ের মধ্যে নানান ভোজন কথা হরিকথা বাক্যালাপ আদান প্রদান চলছিল, কীর্তন চলছিল। তার মধ্যে রূপ গোস্বামীর মনের মধ্যে বাসনা বাঁধে যে অনেক দিন পরে তার দাদা তার ভোজন কুঠিরে, তিনি যদি তার দাদাকে কিছু রান্না করে খাওয়াতে পারতেন তো তাহলে কতই না ভালো হতো। এই রূপ গোস্বামী নিষ্কাঞ্চন বৈষ্ণব থাকা দরুন তিনি সঙ্গে কিছু খাবার রাখতেন না। আগেই বলেছি, কথায় আছে না, ভক্তের ইচ্ছা মানেই ভগবানের ইচ্ছা। ঠিক এমনই সময়ে রাধারানী এক ছোট্ট বালিকার রূপ ধারণ করে হাতে দুধ চাউল চিনি রূপ গোস্বামীকে দিয়ে বললেন, বাবা দেখুন আমার মাতা আপনাদের জন্য পাঠিয়েছে, এটা নিন, এটা নিয়ে ভালো করে পায়েস তৈরি করুন, তারপরে ঠাকুরকে ভোগ দিয়ে প্রসাদ স্বরূপ আপনারা সেবন করে নেবেন। বালিকারূপী রাধারানী এই সকল জিনিস রূপ গোস্বামীর কাছে দিয়ে তো চলে গেলেন। এদিকে রূপ গোস্বামী হরিকথায় এতটাই আকৃষ্ট হয়ে পড়েছিলেন যে তিনি এই পায়েস রন্ধন করতে ভুলেই গেলেন। তখন রাধারানী দেখলেন যে আমার পূজায় এতটাই আকৃষ্ট হয়ে পড়েছেন যে এখন তাহলে আমি কি করি। কিছুক্ষণ পর এই বালিকারূপী রাধারানী আবার সেই স্থানে এলেন, বললেন বাবা আপনাদের কাছে তো এত সময় নেই, যা তৈরি করে আপনারা ভগবানের কাছে ভোগ দেবেন এবং তা আপনারা সেবা করতে পারবেন, বরং আমাকে দিন আমি তা পায়েস তৈরি করে দিচ্ছি। বলে রাধারানী আশেপাশে কাঠ সংগ্রহ করে উনুন তৈরি করে তিনি সুন্দর পায়েস তৈরি করলেন। তারপর ওই পায়েস রূপ গোস্বামীর হাতে তুলে দিয়ে গিয়ে বলে গেলেন, এই পায়েস অবশ্যই যেন ভগবানকে ভোগ দিয়ে আপনারা সেবা করে নেবেন। এরপর রূপ গোস্বামী ঠাকুরকে ভোগ দিয়ে প্রসাদ হিসেবে তা দুভাইয়ে সেবা করলেন। আর এই প্রসাদ যখন তারা গ্রহণ করলেন ঠিক এক আলাদা রকমের অনুভূতি তাদের মধ্যে চলে এলো। তারা তখন কান্না করতে লাগলেন এবং যে মেয়েটি পায়েসটা রান্না করেছিল তাকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল, কিন্তু সেই রকম দেখতে সেই রকম নামে কোথাও সেই ছোট্ট বালিকাটিকে খুঁজে পাওয়া গেল না। তখন সনাতন গোস্বামী সেই বালিকার চাউল আনা পাত্রটি আর দুধ আনার পাত্রটি জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন আর রূপ গোস্বামীকে বলতে লাগলেন, ভাই রূপ এ তুমি কি করলে, যে রাধারানীর সেবা করা আমাদের কাজ সেই রাধারানী আজ আমাদের সেবা করে গেল, এই রকম ইচ্ছা কখনোই করবে না, যা রাধারানীর কষ্ট হবে, রাধারানীর সেবা তো আমরা করব। এই রকম বলে দুভাইয়ে ভীষণ কাঁদতে লাগলেন এবং ওই ভোজন কুঠিরেতেই ওই ঘটনাটি ঘটেছিল। রূপ গোস্বামীর কাব্যের মাধ্যমে আমরা পেয়ে থাকি তিনি রাধারানীর চুলের বিনুনের সঙ্গে সর্পের উপর অবস্থিত যে মনির যে সৌন্দর্য তা তুলনা করেছিলেন, যা সনাতন গোস্বামী পাদের ভালো লাগেনি।
পরবর্তীকালে রাধারানী সনাতন গোস্বামীকে বোঝান যে রূপগোস্বামীর লেখা সঠিক, এবং তখন সনাতন গোস্বামী বুঝে রূপগোস্বামীকে বলে যে হ্যাঁ, তোমার লেখা ঠিকই আছে, তুমি এইভাবে লিখে চলো। এইভাবে একাধিক লীলা তিনি রাধারানীর সঙ্গে করেছিলেন। বৃন্দাবনের অন্যান্য সাধুদের সঙ্গে রূপগোস্বামী ও সনাতন গোস্বামী ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। সেই বৈষ্ণব সাধুরা হলেন লোকনাথ গোস্বামী, ভূগর্ভ গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী এবং রঘুনাথ দাস গোস্বামী। পরবর্তীকালে তাদের ভাগ্নে জীব গোস্বামী পাদ তাদের সঙ্গে যোগ দেবার জন্য বৃন্দাবনে আসেন এবং রূপ গোস্বামী পাদের কাছে দীক্ষা নেন। এরপরে একদিন সনাতন গোস্বামী দেহত্যাগ করলেন আর রূপ গোস্বামী সেই কুঠিরে ঢুকলেন, সেই কুঠির থেকে আর বেরোলেন না। হা রাধা, হা গোবিন্দ বলে তিনি অবশেষে 73 বছর বয়সে শ্রী রূপ গোস্বামী একাদশীর দ্বাদশ তিথি মিলনস্থলে এই লীলা তিনি সমাপ্ত করলেন। তখন সালটি ছিল 1564, বাংলার শ্রাবণ মাসের শুক্লাপক্ষ। তারই সমাধি বৃন্দাবনের রাধা দামোদর উঠানে অবস্থিত। বৃন্দাবনের রাধা দামোদর মন্দিরে গেলে আপনারা এই রূপ গোস্বামীর সমাধি মন্দির দর্শন করতে পারবেন। তো এই ছিল আমার আজকের নিবেদন। জানি আমার মতো এই অধমের ওনার মতো চরিত্র বিশ্লেষণ করার বিন্দুমাত্র যোগ্যতা আমার নেই। তথ্য পরিবেশনে ও আমার শব্দচয়নে কোনোরূপ ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং এত সময় ধরে ভিডিওটি শোনার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।